টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিলেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন। বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি। সোমবার সকালে রুবেল নিজের ভেরিভাই ফেসবুক পেজে এই পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। সেখানে তিনি বলেন, লাল বলে তরুণদের সুযোগ দিতেই এমন সিদ্ধান্ত তার। পোস্টে রুবেল লিখেছেন, সালামু আলাইকুম, আমি একটা বিষয় একটু জানাতে চাই। আজকে বিসিবিকে অফিসিয়াল চিঠি দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলাম। বাংলাদেশের জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করার ক্ষেত্রে লঙ্গার ভার্সন টুর্নামেন্টগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমি মনে করি এই টুর্নামেন্টগুলোতে তরুণ পেসাররা যত বেশি সুযোগ পাবে আমাদের পাইপলাইন তত মজবুত হবে। তাই তরুণ ক্রিকেটারদেরকে সুযোগ করে দেওয়ার জন্য আমি লাল বলের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশের 27টি টেস্ট ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছে আমার, যা আমার ক্যারিয়ারে অন্যতম অর্জন। আমি বিশ্বাস করি লাল বলের ক্রিকেটে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের এই পথচলায় আমাকে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আশা করি সামনের দিনগুলোতে আপনাদের পাশে পাব। টেস্ট থেকে বিদায় নিয়েছি, তবে ওয়ানডে এবং টি-20 ফরম্যাটে বাংলাদেশ জাতীয় দলকে আমার আরও কিছু দেওয়ার মতো সামর্থ্য আছে। তাই DPL, BPL সহ অন্যান্য সাদা বলের টুর্নামেন্টে আমি নিয়মিত খেলা চালিয়ে যাব। আমার জন্য দোয়া করবেন, সাদা বলের বাকি জীবনে আপনাদের যেন রঙিন স্বপ্ন উপহার দিতে পারি।